সৃষ্টি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل ربي زدني علما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه وبارك انا اندي خوف حضورتا کرو উপস্থিত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল হক সওদাগর ও মোহাম্মদ জিয়াদুল হক সওদাগরের ব্যবস্থাপনায় মরহুম হাজী মোহাম্মদ মাহমুদুল হক সওদাগরের বার্ষিক ফাতেহা শরীফ উপলক্ষে ও নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আজিমুশান মিলাদ মাহফিলের মহতরম সভাপতি জনাব নুরুল আলম চৌধুরী সাহেব মুদ্দাজিল্লু তশরিফ আনবেন আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ দৌলতী তশরিফ আনবেন আলহাজ মাওলানা মুফতি নাজিমুদ্দিন নুরি আলহাজ মাওলানা রশিদ আহমদ উসমানি অসংখ্য উলামায়ে কিরাম বিরাদারান ইসলাম রহমানি ওয়া রহিমাকুমুল্লাহ তাআলা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলমিন পবিত্র চাঁদে আয়োজিত নূরানি ইমানি মাহফিলে যোগদান করে কোরআন সুন্নার আলোচনা শুনে নিজের ইমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন সে রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন আসার পথে আছেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অত্যন্ত মনোরম পরিবেশে এ মাহফিল আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তেজামকে কবুল করুক সবাই বলুন আমিন আসলে আমি অসুস্থ মানুষ আমার ভাই কি নাম জনাব নুরুল আলম চৌধুরী সাহেব উনি আমি যেখানে জুমা পড়াই ওখানকার মুসল্লি এবং মসজিদ পরিচালনা কমিটির সাথে সম্পৃক্ত ওনার আবদার রক্ষা করে অসুস্থ স্বরে নিয়ে আসতে হলো আসলে এ জাতীয় মাহফিল মুসলিম জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ
কারণ মুসলমানের ঘরে জন্ম নিলে সে যে মুসলমান থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ আজকাল মুসলমানের ঘরের মধ্যে অনেক নাস্তিকের জন্ম হচ্ছে, কমিউনিস্টের জন্ম হচ্ছে। মুসলমানের ঘর জন্ম নিয়েছে ঠিকই, ঈমান ইসলাম ভালো লাগে না এমন ফ্যামিলি বর্তমানে অনেক। মুসলমানের ঘরে জন্ম নিলে যে মুসলমান হবে এটার কোনো নিশ্চয়তা নেই, কারণ কোন মানুষ মায়ের গর্ভ থেকে ইসলাম ধর্ম শিখে আসে না। দুনিয়াতে আসার পরে কি করতে হয়? শিখতে হয়। আপনারা আমার মুখে মুখে পড়ার চেষ্টা করবেন। কালা সবাই পড়তেছেন, কালা রাসূলুল্লাহি তোরা তো বাচ্চা ন হব আল্লাহ আওয়াজ বাইন মধ্যে আর আর ইমান ইসলাম বেকিন দুর্বল গিয়ে বাজে। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাহু ইউহাফিদানিহি আও ইনাসসিরানিহি আও ইমাজ্জিসানিহি। আল্লাহর নবী বলেন এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক অমুসলিমদের ঘরে হোক, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই ফতাহ দিন হয়ে তেত্রিশ সারা দিত বাড়ির উড়ে না তো দিন মাহফিল না ইন ব্যাকুন গুনাগার। কোরআন হাদিসের আলোচনা যখন হয় সব কিছু বাদ দিয়ে এটাকে প্রাধান্য দিতে হবে। ওয়ামাই ইউআযযিম শাআইরাল্লাহি ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যে ব্যক্তি আল্লাহর নিদর্শন সমূহকে সম্মান করবে সেটা ইমানদারের কলবের তাকওয়া। অতএব আপনারা কে ঘরের মধ্যে কথা বলবেন না, খাস করলে ইশারায় করবেন, নতুবা সবাই এখানে মাহফিলে এসে বসে যান। আমি রাসূল পাক ইসলামের হাদিস শরীফ পড়াচ্ছি। আল্লাহর নবী বলেন পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে প্রত্যেক মানুষের জন্ম ইসলাম ধর্মের উপর হবে, তবে যে ছেলের মা বাবা ইহুদি তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয়, যার মা বাবা নাসারা তার ছেলে মেয়েদেরকে নাসারা ধর্মে শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয়, যার মা বাবা অগ্নি পূজারী এরা নিজের ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিয়ে অগ্নি পূজারী বানিয়ে নেয়। আমার রসুল বলছেন যে পৃথিবীর বুকে যতগুলো মানুষ জন্ম লাভ করবে, মুসলমানের ঘরে হোক
অমুসলিমদের গ্রহ প্রত্যেকের জন্ম কিন্তু ইসলাম ধর্মের উপর হবে কিন্তু পরবর্তীতে যে ছেলের মা বাবা ইহুদি হয় তার মা বাবা তার ছেলে মেয়েদেরকে ইহুদি ধর্মে শিক্ষা দিয়ে ইহুদি বানিয়ে নেয় যার মা বাবা নাসারা এরা নাসারা ধর্মে শিক্ষা দিয়ে নাসারা বানিয়ে নেয় যার মা বাবা বুদ্ধিস্ট বৌদ্ধ ধর্মে শিক্ষা দিয়ে বৌদ্ধ বানিয়ে নেয় যারা হিন্দু হিন্দু বানায় যারা বৌদ্ধ বৌদ্ধ বানায় যারা জুম্মা জুম্মা বানায় আমার প্রশ্ন হলো আমার জন্ম ইসলামের উপর আমার বাবাও মুসলিম আমার মাও মুসলিম অতএব আমার মা বাবা ইমানি নৈতিক দায়িত্ব ছিল আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করার আমার ভাইয়েরা বলছে মা বাবার প্রতি ছেলে মেয়েদের কর্তব্য সাবজেক্ট দিতে হবে ছেলে মেয়েদের প্রতি মা বাবার কর্তব্য আপনি যদি ছেলে মেয়েদেরকে ভাঁকা পথে চালান তার থেকে অধিকার আদায় করা পাগলামি ছাড়া আর কিছুই না আমরা ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি আজকে ছেলে মেয়েরা মা বাবা চিনে না এই জন্য ছেলে মেয়েদের দোষ না আমাদের দোষ আমরা ছেলে মেয়েদেরকে কি পড়াচ্ছি শুধু একটা সাবজেক্ট মা বাবার প্রতি ছেলে মেয়েদের কর্তব্য আগে সাবজেক্ট দিতে হবে ছেলে মেয়েদের প্রতি মা বাবার কর্তব্য ইহুদিরা ছেলে মেয়েদেরকে ইহুদি বানাচ্ছে নাসারারা ছেলে মেয়েদেরকে নাসারা বানাচ্ছে অগ্নি পূজারীরা ছেলে মেয়েদেরকে অগ্নি পূজারী বানাচ্ছে আমরা কি বানাচ্ছি হয়তো আমার কথা কষ্ট হচ্ছে আপনাদের আমরা ছেলে মেয়েদেরকে যদি সঠিক পথে গাইড দিতে পারতাম আজকে মা বাবার প্রতি ছেলে মেয়েদের ওয়াস বিষয়ের উপর বক্তব্য রাখার কোনো প্রয়োজন ছিল না আজকে ছেলে মেয়েরা আমি কয়দিন কয়েক জায়গায় বললাম আল্লাহও চিনে না রসুল তো চিনবে না ওলি চিনবে না ছেলে মেয়েরা তো মা বাবাকেও চিনবে না কারণ আজকে দেখেন আমেরিকা ইউরোপের যারা বিধর্মী মা বাবা যখন বয়স্ক হয় ওদেরকে ঘর থেকে বের করে দিচ্ছে বৃদ্ধাশ্রম বানিয়ে রাখছে সরকার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে এখন আমেরিকা ইউরোপে ওরা বিধর্মী ওরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে কারণ এরা তো মা বাবার হক সম্পর্কে জানে না কিন্তু এর চেয়ে বড় মারাত্মক বর্তমান তাদের দেখা দেখি আমাদের কিছু উচ্চ জ্ঞান দাবি করে আজকে দেখা যায় সে কালচার গুরু মুসলমানের মধ্যে চলে আসতেছে এখন অনেক মুসলমানের ছেলেরা নিজের মা বাবাকে পাঠাচ্ছে কোথায় বৃদ্ধাশ্রমে এটা ছেলে মেয়েদের দোষ দিলে হবে না দোষ আমাদের কারণ মা বাবার হক কি এগুলো তো আমরা ছেলে মেয়েদেরকে শিখাচ্ছি না তোরা শিখবে কোথেকে এই যে এখন হাদিস বললাম আমার রসুল বলছেন প্রত্যেক মানুষের জন্ম ইসলামের উপর তবে যার মা বাবা ইহুদি ওরা ছেলে মেয়েদেরকে ইহুদি বানাচ্ছে যার মা বাবা নাসারা ওরা ছেলে মেয়েদেরকে নাসারা বানাচ্ছে যার মা বাবা অগ্নি পূজারী ওরা ছেলে মেয়েদেরকে অগ্নি পূজার শিক্ষা দিচ্ছে এখন আমার প্রশ্ন হলো আমার জন্ম ইসলামের উপর
আমার বাবাও মুসলিম আমার মাও মুসলিম তো আমার মা বাবার ইমানি নৈতিক দায়িত্ব ছিল না আমরা ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করা আমরা আছি কিভাবে টাকা পয়সা উপার্জন করব জায়গার সম্পদ করব বিল্ডিং করব হ্যাঁ উন্নত মানের গাড়ি নেব এসব এইসব বাজে কাজের মধ্যে আমরা আমাদের মূল্যবান হায়াত আমরা নষ্ট করে দিচ্ছি মনীষীরা বলেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমরা যারা মুমিন মুসলমান আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো এলমে দ্বীন আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ এলমে দ্বীন আল্লাহ কি তালিম দিলেন কুল রব্বি জিদনি ইলমা হে রাসূল আপনি ফরিয়াদ করুন মাওলা তুমি আমার ইলম বাড়িয়ে দাও তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও তো কোরআন শরীফের কোন আয়াতে তো নাই আল্লাহ তুমি আমার জায়গা সম্পদ বাড়িয়ে দাও বিল্ডিং বাড়িয়ে দাও গাড়ি বাড়িয়ে দাও কোরআন শরীফে কোন আয়াত নাই কিন্তু আল্লাহ বলেন কুল রব্বি জিদনি ইলমা হে রাসূল আপনি ফরিয়াদ করুন হে আমার রব তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও আমার ভাইরা আমি বুঝাতে চাচ্ছিলাম আমরা যারা মুমিন মুসলমান আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইলমে দ্বীন কারণ আপনি জ্ঞান অর্জন না করলে আপনাকেও চিনতে পারবো না রসুলকেও চিনতে পারবো না মা বাবাকেও চিনতে পারবো না কার হক কি কেউ জানবে না বর্তমান দেখতেছেন না স্বামী জানে স্ত্রীর হক কি স্বামী যদি স্ত্রীর হক সম্পর্কে জানতো এ সমাজে যৌতুক প্রথা কোনোদিন আসতো না স্বামী জানে না স্ত্রীর হক কি স্ত্রী জানে না স্বামীর হক কি আমরা আমরা মা বাবারাই জানি না ছেলে মেয়েদের হক কি ছেলে মেয়েরাই জানে না মা বাবার হক কি বড়জন জানে না ছোটজনের হক কি ছোটজন জানে না বড়জনের হক কি জীবিত মানুষ জানে না মৃত মানুষের হক কি আমরা অন্ধকারে বসবাস করতেছি এবার আরা সিডিংয়ে বসা থই যাব জাল্লাই নাই ছেলে মেয়ে জেনে বাড়িতে নেই যাদের ঘরে কোরআন শরীফ এটা আমার নবীর উসিলায় পেয়েছি আমাদের ঘরে আল্লাহর কোরআন আমাদের ঘরে রাসূল পাকের সুন্নাত কসম করে বলেন কোরআন সুন্নাত আমরা কজন পড়ি কোরআন সুন্নাহ ফেলে আজেবাজে মানুষের বই পড়তেছি এখন নকবরস্থানে দান করিনি তো ফিরে খাইলে তারপর বুঝবি আয় কেন মেজাজি মিথ্যা মানুষ গরম করি গদি দুঃখুর তুন হন ভরতে আর গরত কোরআন কসম করে বলেন এখানে যারা আসছেন সকালবেলা কোরআন তেলাওয়াত কসম কজন আছেন ছেলে মেয়েদেরকে কোরআন শরীফের তালিম দিচ্ছেন কজন আছেন তো ছেলে মেয়েরা মা বাপ চিনবে কোত্থেকে আমি কি কথাটা সত্য বলছি শুনতে একটু খারাপ লাগতেছে আমি মেজাজি মানুষ সবাই বাঁচবেন কেয়ামতের মাঠে আমি বিনয়ের সাথে বলবো অনেক কষ্ট করে আসছেন এরা মাহফিল দিয়েছে অনেক লাখ লাখ টাকা খরচ করে অনেক কষ্ট করে এটাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে মাহফিল দেওয়াটাও সার্থক মাহফিলে আসাটাও সার্থক আমি অনুরোধ জানাবো যে যেখানে আছি আবার আমরা কোরআন শরীফ হাতে নেব আমি ডেইলি কোরআন এক ফিস্টা কোরআন শরীফ না পড়ে আমি চার চার দোকানে যাব না চা পান করব না যেগুলো আমরা ছোটবেলা দেখেছি আম্মা আমাদেরকে ঘুম থেকে উঠাই দিতেন বাবা আজান হয়েছে মসজিদে যাও আমরা মসজিদে চলে যেতাম নামাজ পড়ে যখন ফারায় ফিরতাম তখন একটু একটু ইয়ে ছিল তখন দেখতাম ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মসল্লায় বসে প্রত্যেকেই গুন 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 করে কোরআন তেলাওয়াত করত এখন এই গুন গুন তেলাওয়াত আসেনি এখন ফেসবুক ফেসবুক ভরিয়ে দেয়
এড়া বাদে জাতির কি ওয়াজ গরিব আর বসাই আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ একটু জবান খুলে পড়েন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙ্গে আমার জীবন মরণ মাদানী সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার সঙ্গে আমার জীবন মরণ ছেলে মেয়েদের প্রতি মা বাবার এক নম্বর কর্তব্য ছেলে মেয়েদেরকে রাসূল পাক ইসলামের সুন্নত মোতাবেক লালন পালন করা কথা বলে আর গরু ছলটিকে ফুয়া কতন ফালি নেবে না যারা নিজের ছেলে মেয়েদেরকে আমার নবী সুন্নাত মোতাবেক লালন পালন করেছিল ওদের ছেলে বলি হয়েছে কুতুব হয়েছে আব্দাল হয়েছে নকিব হয়েছে হ্যাঁ আমার ছেলে কি হচ্ছে আর গাদি সরস বুঝন নিছ না বা কলা সবাই জুবান খুলে পড়বেন লজ্জাবোধ করবেন না আমার রসুল বলছেন আমার অধিকাংশ উম্মত দুই কারণে জ্ঞান অর্জন করতে পারবে না এক নম্বর হলো অহংকার দ্বিতীয় নম্বর লজ্জা শিখতে যদি লজ্জা করেন জীবনে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না শিখতে যদি অহংকার করেন জীবনে জ্ঞান অর্জন করতে পারবেন না দুটো জিনিস বাদ দিতে হবে এক নম্বর অহংকার দ্বিতীয় নম্বর কি লজ্জা পড়ুন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইনি ফা আহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতি হাকাযা ওয়াদাম্মা আসাবিয়াহু আল্লাহর নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে আল্লাহ যাকে দুটো মেয়ে সন্তান দিয়েছে আর সে মেয়ের বাবা যদি সিদ্ধান্ত নেয় আমি মেয়ে দুটুকে ফা আহসানা মানি নবীর সুন্নত মোতাবেক আমি এই দুটো মেয়ে দুটুকে আমার নবীর সুন্নত মোতাবেক প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করার বুঝা আমি বাবা মাথায় নিলাম খুব মনোযোগ সহকারে আমার নবী বলেন আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দিয়েছে আর সেই বাবা যদি সিদ্ধান্ত নেয় আমি মেয়ে দুটুকে আমার নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করার বোঝা আমি বাবা মাথায় নিলাম আমার রসুল ওই মেয়ের বাবার জন্যে একটা বিরাট পুরস্কার ঘোষণা দিলেন ওই মেয়ের বাবা কাল কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে এভাবে উঠবে এইভাবে বলে হাতের আঙ্গুল লাগিয়ে দিল কি মানি আমি নবীর হাতের একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল যেভাবে লাগিয়ে আছে ঠিক তেমনি ভাবে ওই মেয়ের বাবা কিয়ামতের মাঠে আমি নবীর সঙ্গে উঠবে কত বড় পুরস্কার দেখছেন তাহলে মেয়েদেরকে আমরা লালন পালন করতে হবে কোন সিস্টেমে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক তরিকা মোতাবেক শুধু মেয়ে না ছেলে মেয়ে উভয়কে লালন পালন করতে হবে আমার রসুলের সুন্নত মোতাবেক তরিকা মোতাবেক আপনারা বেয়াদবি নিবে মনে করবেন না
নবীর সুন্নাত মোতাবেক লালন পালন যে করব, নবীর সুন্নাত কি আমি আমরা জানি কয়জনে? আর জানি না মানে আমরা তো শিখতেছি না, জানবো কোথেকে? একটা হাদিস আমার বারবার, আমার রসুল বলছেন যে ওয়াখাইরু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালেহা, একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। একজন পুরুষের জন্য এই দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। তো এ হাদিস পড়তে গিয়ে আমি আটকা পড়ে গেলাম যে আমার রসুল বলছেন যে একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে সবচেয়ে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। এখন আমি নেককার স্ত্রী পাবো কোথায়? আমরা কি মেয়েদেরকে নবীর সুন্নাত মোতাবেক লালন পালন করছি? যদি আমরা মেয়েদেরকে সুন্নাত মোতাবেক লালন পালন না করি, আমরা নেককার মেয়ে পাবো কোথায়? আমি কি কথাগুলো বুঝাতে পারছি? আপনার খুব ঠান্ডা মেজাজে খেয়াল করেন আমার কথাগুলো, সব সমাজ ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এখন উঠতি বয়সের যুবক যুবতীরা এই কিনে এটা কি বলে অ্যান্ড্রয়েড সেট, আমাদের মতো এগুলো না, এগুলো নিয়ে বসে আছে রাত্র দিন। এখানে কি আছে জানেন? আপনি দেখলে তো বুঝতে পারবেন কি আছে। হ্যাঁ, ওখানে ভালো জিনিস আছে, কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, ফেকা ফতোয়া আছে, মিলাদ শরীফ আছে, কেরাত আছে, সব ভালো জিনিস আছে। কিন্তু আরেকটা সাইট আছে যে ব্যভিচার, জেনা ব্যভিচার কাকে বলে, কয় প্রকার, কি কি উদাহরণ সব বুঝাই দাও, পৃথিবীর যত শয়তানি ইবলিস আছে সবগুলো এখানে ঢুকাই দিয়েছে। আর অধিকাংশ যুবক যুবতীরা গভীর রাত পর্যন্ত এই সমস্ত জেনা ব্যভিচারের চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। মুলজা কুদরানি শিকার আলী কি এখন আমার ওয়াজ হবে? ছেলে মেয়েদের প্রতি মা বাবার কর্তব্য কি? আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য হবে ছেলে মেয়েদেরকে আমার রসুলের সুন্নাত মোতাবেক লালন পালন করা। এখন কি আমরা নবীর সুন্নাত মোতাবেক ছেলে মেয়েদেরকে লালন পালন করতেছি? শুনতে একটু বিশ্রী লাগতেছে, কথাটা তো কিন্তু কি বাস্তব। এই যে ইহুদি কালচার, একটা কথা বললাম আমি কিছুক্ষণ আগে, যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে, এগুলো তো ইহুদি কালচার, নাসারার কালচার। এখন মুসলমান সমাজে কিভাবে আসলো নিশ্চয় মুসলমানরা জানে না, কারণ তবরানি শরীফের হাদিস, ইমাম তবরানি মুজামুল কবির নামক কিতাবে হাদিস নকল করেছেন, আল্লাহর নবী বলেন আমরা ছেলেদের জান্নাত মা বাবার পায়ের নিচে। এই ছেলেরা স্কুলের ছেলে, কলেজের ছেলে, ইউনিভার্সিটির ছেলে বা মাদ্রাসার ছাত্র, সবাই কান পেতে শোনো, আমার দয়াল নবী বলেন আমাদের জান্নাত কিন্তু আমাদের মা বাবার পায়ের নিচে। আমাদের জান্নাত আমাদের মা বাবার পায়ের নিচে। আমার ভাইয়েরা, যেই লোকটা জানবে আমার জান্নাত আমার মা বাবার পায়ের নিচে, এরা কোনোদিন মা বাবাকে ঘর থেকে বের করে বৃদ্ধাশ্রমে পাঠাবে? আরে আমাদের মা বাবা, আমার মা বাবার পায়ের নিচে তো আমাদের জান্নাত, আমি কোথায় বের করতেছি মা বাবাকে? আজকে কি সিস্টেম এখন চালু হয়ে গেল, নিজের পায়ে আমরা নিজে কি মারতেছি, কুরআন মারতেছি। শুধু এগুলো এত তো না, আমার মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত, শুধু এতটুকু না। আমার দয়াল নবী বলেন
যে ছেলে ডেইলি একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন আমার নবী বলেন যে ছেলে ডেইলি একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে আহা ইনি আমার জন্মদাতা বাবা ইনি আমার গর্ভধারণী মা এই কথা বলে মায়ার দৃষ্টি দিয়ে যে ছেলে ডেইলি একবার মা বাবার চেহারা দেখবে আমার আল্লাহ কবুলকৃত একটি হজের সওয়াব দান করবেন হুজুর কবুলকৃত একটি হজের সওয়াব কত আমার নবী বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ যে ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয়েছে তার বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নাই দেখেন আমরা যদি ছেলেরা যদি জানি আমার মা বাবার পায়ের নিচে আমাদের জান্নাত এমন কি ডেইলি যদি কোন ছেলে মা বাবার চেহারার দিকে একবার মায়ার দৃষ্টি দিয়ে মহব্বতের দৃষ্টি দিয়ে দেখে সেটার উপর আল্লাহ কবুলকৃত একটি হজ সওয়াব দান করবেন আর যদি ওয়াজ লাগাই দিইনি তো আর যদি ডেকলো দুও দুই করতে লাগবে আয়া বাজি বহুত বড় দুঃখ আছে আজি اللهم صل على سيدنا محمد نبينا بام جنگلا چنل دایل نبی کے হরিমান ভয়ে চিনিলি নারে দুঃখ রইল মনেতে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবিয়েনা একজন সাহাবা আমার নবীর কাছে জানতে চেয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ কোন ছেলে যদি ডেইলি 100 বার মা বাবার চেহারা দিকে মহব্বতের দৃষ্টি দিয়ে দেখে আমার নবী বলেন আল্লাহু আকবার আল্লাহ মহান বিদায় যে ছেলে ডেইলি 100 বার মহব্বতের দৃষ্টি দিয়ে মা বাবার চেহারার দিকে দেখবে আল্লাহ তাকে কবুলকৃত 100 হজের সওয়াব দান করবে এই মসলাগুলো যে ছেলে মেয়েরা শিখবে ওরা মা বাবাকে কোনোদিন ঘর থেকে বের করবে কোনোদিন বিশ্রামে বৃদ্ধাশ্রমে পাঠাবে তো বিপদ তো আমরা নিজেরাই টেনে আনতেছি আর আমরা টাকা পয়সা উপার্জন করব চাকরি করে ব্যবসা করে কিন্তু আমার অর্জিত সম্পদের প্রথম হকদার কে মা বাবা বলেন না কে তেহিন তো কইন্না বাড়ি তো ফাতো দুবার জরাত তুন টিয়া খামায় আনি বউরে দিয়ে দেন মা ঘর তো না দেয় ইতে না জানে হ্যাঁ মনা নাজিমে ছিনে মরানা আজিম সাহেব আসছেন এবার কত হতে আসবে একখান তাড়াতাড়ি মোবাইল দিব চল খুদ্দুর এসছি তাড়াতাড়ি এসতো সালাতুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম নসিমে যা নিবে বত গুজর কুল যে আহ্বান মুস্তফারা খবর কুল সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ
অনেক বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাবার দোয়া। কার দোয়া বলেন না, মা বাবার দোয়া। এই যে হুজুররা বুখারি শরীফ পড়ে, ইমাম বুখারি মোহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ আলাই ছোটবেলায় অন্ধ ছিল, সে চোখের দৃষ্টি পেয়েছে, বড় মুহাদ্দিস হয়েছে, বিশ্ববাসীর জন্য আমার রাসূলের হাদিস রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত কোন মুহাদ্দিস মুফতি মুফাসসির ইমাম বুখারীর ঋণ কি আমরা পরিশোধ করতে পারবো? উনি কিন্তু অন্ধ ছিল, মোহাম্মদ বিন ইসমাইল ছোটবেলায় অন্ধ ছিল। ওরা দুই ভাই নাম কি রাখছে দেখেন, একজনের নাম রাখছেন মোহাম্মদ, আমার নবীর নামে না, অফর ভাইয়ের অফর জনের নাম রাখছেন আহমদ, সেটা আমার নবীর নামে নাম, একজনের নাম মোহাম্মদ বিন ইসমাইল আর একজনের নাম আহমদ বিন ইসমাইল। আজকাল তো ছেলে মেয়েদের নামও ঠিক নেই, আর মা বাপে ফুয়া মাইয়ের ফুয়া সালার নাম কিরা কিরা কাকুরা ঠিক আছে না, নামও যার আমি কে চাইতে কেন যাই। মোহাম্মদ বিন ইসমাইল সবাই বলেন রহমতুল্লাহ আলাই অন্ধ ছিল, তো ওনার আম্মা এমন মেয়ে আয়াবাদি বদ্ধ কুতাসি আদি সাহেব বলেন মারহাবা আহলান সাহলান, চেয়ারম্যান সাহেবের আগমন মাশাআল্লাহ। বলতে চাচ্ছিলাম ইমাম বুখারীর আম্মা বড় আবেদা জাহেদা শাকেরা সাবেরা, শুধু পাঁচ ওয়াক্ত নামাজ নয় তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা ছিল না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে এমনকি গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়ে মোহাম্মদ বিন ইসমাইলের আম্মা হাত তুলে চোখের পানি ফেলে কান্নাকাটি করতেন, মাওলা আমার ছেলে মোহাম্মদ বিন ইসমাইলের দুই চোখের দৃষ্টিগুলো আল্লাহ তুমি ফিরিয়ে দাও না আল্লাহ। মায়ের দোয়া। আমি ছেলেদেরকে সতর্ক করছি, নবীদের পরে যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল এটা হলো মা বাবার দোয়া। একজন সাহাবা প্রশ্ন করলেন হুজুর মা বাবা যদি আমাদের উপর জুলুম করে, আমার নবী বলেন ওয়াইন জুলিমতুম যদি তোমাদের উপর ব্যভিচার করা হয়, যদি তোমাদের উপর জুলুম করা হয়, যদি তোমাদের উপর জুলুম করা হয় তারপরেও মা বাবাকে মানতে হবে। মোহাম্মদ বিন ইসমাইলের জন্য দোয়া করছিল, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে গভীর রাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেন। একদিন ইমাম বুখারীর আম্মা স্বপ্নের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম কে স্বপ্নে দেখলেন। কত বড় ভাগ্যবান এই মহিলা, আল্লাহর খলিল কে স্বপ্ন দেখা। হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাম উনি স্বপ্নে যুগে ইমাম বুখারীর আম্মা কি বলছে, এ মোহাম্মদ বিন ইসমাইলের আম্মা তোমার কান্নাকাটি তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন, তোমার দোয়া কবুল করে আল্লাহ তোমার ছেলের দুই চোখের জ্যোতি ফিরাই দিয়েছে। নবীদেরকে যদি কেউ স্বপ্ন দেখে এই স্বপ্নটা কিন্তু বাস্তব। কি বললাম, যেমন আমার নবী বলেন ফরিদটা দিবে না তোমার, কালা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহর নবী বলেন যে আমি নবীকে স্বপ্নে দেখবে সত্যি সে আমাকেই দেখল, কারণ শয়তান প্রত্যেক মানুষের আকৃতি ধারণ করতে পারে। শয়তান জীবনে কোনোদিন আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না। আল্লাহ সবাইকে জীবনে একটি বার হলেও স্বপ্নের যুগ হলে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখা চোখে করে দিন। আল নবীকে দেখতে চাইলে চোখের দৃষ্টিগুলো রিজার্ভ করতে হবে, চোখের দৃষ্টি রিজার্ভ রাখতে হবে। এই যে আমার ভাই বলছেন পর্দা, চোখ পর্দা শুধু মাই ফলাই নো, পর্দা মর তো আল্লাহই আছে। সূরাতুন নূর, আল্লাহ বলেন হে রাসূল মুমিন পুরুষদেরকে বলে দেন, মুমিন পুরুষদেরকে বলে দেন তাদের চলার পথে তাদের চোখের দৃষ্টিগুলো যেন নিচু করে। পর্দা শুধু মাই বললাই না তো মর তো আল্লাহই আছে। সূরা নূর মিদ্দি বিস্তারিত বর্ণনা ওয়াকুল্লিল বেতফরায়াতান আগুদুন আগর গহনা ইয়াগুদু আবসারহুম আ তারপর রাইতুলি মুমিনাতুর কত ফরাইদ দেন। এ রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি কোন দিকে, কেন মাথাও না ইয়াই তারা কত বু এতদিন মেয়ে ফর ফর্দা ফুন দিয়া তোমার তোর ফর্দা আছে বলি, চোখের দৃষ্টি যেন কি করে নিচের দিকে করে। মানে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছি আমি হাঁটতেছি আপনি হাঁটছেন, হঠাৎ আমার চোখের সামনে কোন একজন মেয়ে পড়ে গেল। প্রথম চোখে পড়া যে দোষ দেখা মাত্রই আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে ঠস করে চোখের দৃষ্টি নিচু করে ফেলতে হবে। এক নম্বর পুরুষ। এরপর আয়াত নবীগো মুমিনা মহিলাদেরকে বলে দেন এরা যেন তাদের চোখের দৃষ্টিগুলো যেন নিচের দিকে করে। ইয়ারা সায়ের সবুজ দৃষ্টি আমি কে করে দিন আরো জোর জাত দেন ইন মানুষ না বেলা মাথা দিয়া এটা আল্লাহর কারণ আর মানুষ যখন আরো আরো ফরানা তৈরি। قال رسول الله صلى الله عليه وسلم من استطاع منكم فليتزوج فإنه أغض للبصر وَأَحْسَنُ لِلْفَرَجِ। আল্লাহর নবী বলেন হে আমার উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো তোমার উচিত তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। উম্মত তোমরা যাদের বিবাহের সামর্থ্য হলো তোমাদের উচিত হলো তাড়াতাড়ি বিবাহ করে নেওয়া। কেন? فَإِنَّهُ أَغَضُّ لِلْبَصَرِ وَأَحْسَنُ لِلْفَرَجِ। বিবাহ তোমার চোখের দৃষ্টি নিচু করে দেবে, তোমার লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহু আকবার, কি দর্শন বিশ্ববাসী আমার রাসূল দিয়েছেন। ওয়ামান লাম ইস্তাতি মিনকুম, উযুর যাতুম বিয়ে করবে সামর্থ্য নেই। আমার নবী বলেন ওয়ামান লাম ইস্তাতি মিনকুম, তোমাদের মধ্যে যাদের বিবাহের সামর্থ্য নাই তোমরা কি করবা?
তোমরা তোমাদের নফসকে কিভাবে কন্ট্রোল করবা আমার দয়াল নবী বলেন উম্মত সেই সময় তুমি বা তোমরা আল্লাহর প্রেমে রোজা রাখবা ওই সময় তোমরা আল্লাহর প্রেমে কি রাখবা রোজা রাখবা কারণ রোজায় তোমার নফসকে দুর্বল করে দেবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই আল্লাহর কানুনকে আমরা শ্রদ্ধা করতে হবে আমি রাস্তা দিয়ে হাঁটছি ঠাস করে আমার চোখের সামনে কোন মেয়ে পড়লো আমার উচিত হবে আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে চোখের দৃষ্টি কি করে ফেলা নিচের দিকে করে ফেলা মেয়েদেরকে বলছে তোমরা রাস্তা দিয়ে হাঁটছো হঠাৎ কোন পুরুষ যদি তোমার সামনে পড়ে তোমার উচিত হলো ঠাস করে তোমার চোখের দৃষ্টি নিচের দিকে করা এখন আমরা এই আল্লাহর কানুনকে শ্রদ্ধা করে চলছি নারী পুরুষের মধ্যে আমরা কয়জন আছি তাহলে তার আর গরগান শেষ হয়ে গেল যে গরতুন ওলি বাইরে তু গোস বাইরে তু কুতুব বাইরে তু আজ এ গরতুন সন্ত্রাসী বাইরে দুষ্ট বাইরে মা বাবার নাফরমান বাইরে আমার ভাইরা আমি একটু মেজাজি মানুষ বয়সের চাপ যার কারণে কিছু কথা একটু গরম মেজাজ নিয়ে বলছি কথাগুলো কিন্তু বাস্তব এটা মনে রাখতে হবে আরেকটা আয়াত বলে আমি শেষ করে দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নবিয়্যু কুল لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين আপনার বিরক্ত হচ্ছেন বুঝুন নাকি আল্লাহ বলেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন আল্লাহর কানুন দেখেন হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন আপনার সাহাবজাদি কন্যা মেয়েদেরকে বলে দেন তৃতীয় নম্বর কিয়ামত পর্যন্ত আনে ওয়ালি মেয়েদেরকে মুমেনা মহিলাদেরকে বলে দেন আপনার স্ত্রী আপনার কন্যা কিয়ামত পর্যন্ত আনওয়ালি মহিলাদেরকে বলে দেন এরা যখন ঘর থেকে বের হবে বড় চাদরের একটা অংশ উপর দিক থেকে যেন মুখের উপর দেখে দেন কি মানি এরা যেন ঘর থেকে বের হওয়ার সময় মুখের মধ্যে নেকাব পড়ে যেন বের হয় মুখে যেন লেখা পড়ে বের হয় কেন জালিকা আদনা আইউরাফনা মেরা যখন মুখের মধ্যে নিকাব পড়ে বের হবে তখন মুসলিম মুসলমান পুরুষরা জানতে পারবে সহজে এরা মুসলমানের স্বাধীন মহিলা ফালাই উজাইন অতফর তাদেরকে উত্তাক্ত করা যাবে না ইফতিজিং করা যাবে না একটা 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 বলতে গেলে এই যে নারী জাতির যে পর্দা হ্যাঁ মেয়েরা যখন যেন ঘর থেকে বের হওয়ার সময় যেন মুখের মধ্যে নেকাব পড়ে বের হয় আজকে পত্রিকা খোলা মাত্রই ইফতিজিং নারী দর্শন গণদর্শন সবাই জুড়ে বললেন নাউজবিল্লাহ আমার এখানে আমার বাবার বয়স্ক চাচার বয়স্ক অনেক মুরব্বী আছেন সমবয়স্ক বন্ধু বান্ধব আছেন ছেলের বয়স্ক অনেক ছেলেরা আছে বাবনরা আছে বলতে আমার লজ্জা হয় এগুলা কি দেখতেছি আমরা সমাজের মধ্যে ইফতিজিং কেন আসলো সেদিন আমি লালডিগির পারে বলছিলাম ইফতিজিং এর বিরুদ্ধে 10 বছরের জেল দিলে ইফতিজিং বন্ধ হবে না তো কি করব কিছু করতে হবে না আল্লাহ যা আইন করেছেন মুসলিম মহিলা ঘর থেকে বের হওয়ার সময় যেন মুখের মধ্যে নেকাব পড়ে বের হয় আজ থেকে মেয়েরা
নেকা পড়ে বের হওয়া বাধ্যতামূলক করা হোক, দেখবেন যে কাল থেকে এই প্রিজিং অটোমেটিক কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। আজকে ইফতিজিং তো শুধু না, ইফতিজিং এর পরে যাচ্ছে নারী দর্শন, নারী দর্শনের পরে যাচ্ছে গণদর্শন। দেশ আছে মানবতা বলতে কিছু আছে? আমরা কি লুত আলাইহিস সালামের উম্মত? যে অপকর্ম লুত আলাইহিস সালামের উম্মতরা করত, খোদা গজব দিয়ে ধ্বংস করে দিয়েছে, আজকের সে অপরাধগুলো আমাদের সমাজে কিভাবে আসলো? আসবে না কেন? এখন তো মেয়েরা, মেয়েদেরকে সাজানো নাই, মেয়েরা সাজানোর জন্য যাচ্ছে বিউটি পার্লারে। মেয়ে তো আমারও আছে, প্রত্যেকের আছে, বোন তো আমারও আছে, বলতে তো লজ্জা হয়। আমি খুব বিনয়ের সাথে বলবো, আমরা আল্লাহর কানুনকে শ্রদ্ধা করি। মেয়েরা মুখের মধ্যে নেকাব পড়ুক, এই জিনিসটা আমাদের অনেক পুরুষরাও মানতে মানতে চায় না। হ্যাঁ, মাই বলে মুকুট নেকাব ফেললি, আমি মাই ভাই বলে দেখুন কেন, নাউজবিল্লা বলবেন না, আবার আমি ওয়াজ বললি এক সরে আট গাল বেজার হবো। আলী শালি দুলাবাইকে দেখা না দেওয়ার কারণে দুলাবাই শাশুড় বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, আছে না? আমি কি ভুল বলছি কথাগুলো? হ্যাঁ, তোর বই না দেখা না দেয়, তুই বের বই গিলে দেখা সাহেব আল্লাহ গদি দেন না, আলী আলীর গিলে তুমি সাহেবকে। এই সমস্ত অনধিকার চর্চা বন্ধ করুন, বেয়াদবি মাপ নিজুর বোফেলায় আলীর দূর যে বহুত মানুষ আছে, অনেক পুরুষ আছে, নিজের ঘর ওয়াইফ আছে, নিজের ঘর ওয়াইফ বাদ দিয়ে বেগানা মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহর দর আছে? আল্লাহর দর থাকলে এরা এ কাজ কোনোদিন করতে পারবে না। আসুন আমরা আল্লাহর কানুনকে শ্রদ্ধা করি, আল্লাহর কানুনকে শ্রদ্ধা করলে সব নিজাম ঠিক থাকবে। আমাদের ঘর থেকে ওলি বের হবে, কুতুব বের হবে, আব্দাল বের হবে, নেককার ছেলে সন্তান বের হবে, মসজিদ আবাদ থাকবে। ওয়াজ তো অনেক হচ্ছে, ফজর জামাতে মসজিদে গিয়ে দেখেন কয়জন তে আরো উদ্দ মুলি সব কত নানি শিক্ষা উজর বদর গলি লাপান কি মনে কষ্ট নিচ্ছেন আপনারা? আমি অনেক বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আমরা যারা গার্ডিয়ান আছি, আসুন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকে আমরা কোরআন সুন্নাহ শিক্ষা দিয়ে খাঁটি মুসলমান হিসেবে গঠন করি। যে ছেলে ছোটবেলা থেকে, আমার নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু সাবা সিনিন, উম্মত তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন 10 বছর হয়ে যায় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। যদি আমরা নবীর নির্দেশ মোতাবেক, আমার ছেলে 7 বছর বয়স হয়েছে, এ ছেলেদেরকে নামাজের নির্দেশ দিতাম, 7 বছর থেকে ছেলেরা মসজিদে আসা যাওয়া করত, নামাজ পড়ত, অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখতে পারে একটি ইবাদত, ওই ইবাদতের নাম হলো নামাজ। কোন নামাজের গুরুত্ব তো নেই, আমি আর কথা বাড়াচ্ছি না। আয় ওয়াকরা আদে বে টেনশন নু তো আদ বুঝ দিই, আ ভাই সদুরি চাললে না ফেললাম রে সারা মিজি মাহফিল জানাবো, আয় ওয়াজ করি তারা দেখবে, ইতারা ডাকলে রে দুও দুইতাছে, হ্যাঁ খানা দিবেন দে মাফল করো। আমি আসলে অনেক কথা বলে ফেললাম, আসলাম একটু দাওয়াত দেওয়ার জন্য। আমি আজকে 12 বছর এই সমাজকে নিয়ে অনেক বড় আন্দোলনে আছি, যৌতুক এবং মাদক বিরোধী আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে। এবার সহ কয় বছর? 12 বছর, এক যুগ পূর্তি। আগামী 6 মার্চ ঐতিহাসিক চট্টগ্রাম জাতীয় মসজিদ
জমিয়তুল ফালা মাঠে আমার আঞ্জুমানের এসবিআই নুরিয়া বাংলাদেশ উদ্যোগে যতটুকু মাদক বিরোধী সমাবেশ এই সমাবেশে যাওয়ার দরকার আছে। আপনারা জেনে খুশি হবেন আমি মাহফিলে মাহফিলে সারা রাত যেদিকে যাই আত্মলায় তোলায় আত্মলায় তোলায় এই তোমরা কারা কারা যতটুকু সারা বিয়ে করবা এই মাদক দ্রব্য ব্যবহার করবা না হাত উঠাও। অনেক কষ্ট পরিশ্রম করে খুশি হবেন আজকে হাজার হাজার ছেলে এখন যৌতুক ছাড়া বিয়ে করতেছে, হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার সবাব দিয়েছে। এখনো কিন্তু এদিন পত্রিকায় দেখলাম যে পাশান্ত স্বামী নিজের ওয়াইফ তাকে আনতে না পেরে না পারার কারণে পেট্রোল ঢেলে আগুন দিয়ে সম্পূর্ণ জ্বালিয়ে ফেলছে। কি অমানবিক কাজ হচ্ছে! আমাদের আঞ্জুমানের কর্মকর্তা মুজাহিদ মিল্লত আয়েজ গ্রামী জনাব মাওলানা মুফতি নাজিমুদ্দিন নুরি মুদ্দাজিল্লো ইয়ং ফুয়াসিফ তারা ওয়াজ গইতারি আর ওই যে বুড়া মানুষ খেডার খেডার গেলে তোমার তো খারাপ লাগবে। আজকে হলো ওর ওর খেডা খেডা করে দে ফুয়ার বউ তো গন্ডলা কত বুঝযোগ্য খেডা খেডা করে ব্যাকুম ভাই বা আর ভাই বেশি মহব্বত করছি তো একবারে সুতার আনলে এম ফোন বিয়ারি করতে পারতে না ফুয়া খালাল বলে নালার বাড়ি জোয়ান খালে বলে ওর বাড়ি বুড়া খাড়ালে বলে বিয়াই রে যাই হোক আল্লাহ মাহফিল কবুল করুক আমিন। আর বারোটা বাজে গিয়ে মাহফিল দশটা নয় বাজ বারোটা বাজে গিয়ে আই হইলে মিলে যা দিবেন এই দেখলে ডেরেক ডরন 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 আই ওই নিমি কইলে ফিডে দিতেন যে ধরিয়ে রাই কত জায়গা তো না মাহফিল উঠে ফেলাই গিয়ে তোরা দেখলো তা লাহ মামিন مولايا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين مرحوم كلام مرحوم محمود الحق পক্ষ থেকে ওনার মহব্বতের চিলিরা ঈসা আলাইহিস সালামের জন্য মাহফিল আয়োজন করেছেন। আল্লাহ উনি কত বড় নেককার মানুষ মদিনার শরীফ মারা গিয়েছে জান্নাতুল বকিতে দাফন হয়েছে কত বড় ভাগ্যবান মানুষ আল্লাহ মাহফিলের সওয়াব তোমার মাহবুব নবীর দরবারে পৌঁছিয়ে দাও। আল্লাহ নবীর রাসূল সাহাবাতুর রাসূল তাবিন তবে তাবিন আল্লাহ বিশেষ করে জান্নাতুল বকি মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লা এই সমস্ত কবরস্থানে পৌঁছিয়ে দাও। মরহুম মাহমুদুল আল্লাহ উনি তো জান্নাতুল বকি শরীফ আরাম করতেছে আল্লাহ বাবার রুহের মধ্যে পৌঁছিয়ে দাও। আমরা যাদের মহব্বত রাব্বা আম্মা কবরস্থান আল্লাহ তাদের রোহের মধ্যে পৌঁছে দাও। সকলের কবরকে বেস্তের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা অনেক গুনাহ করাচ্ছি কবিরা সগিরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছাই আল্লাহ জানি না কার কাছে কোন সময় মালকুল মওত স্থান এসে যায়। আল্লাহ আমাদের অতি জীবনের গুণাগুলো মাফ করে দাও। আব্বা জানের গুণা মাফ করে দাও। আম্মা জানের গুণা মাফ করে দাও। দাদা দিনারা নানি ভাই বোন আত্মীয় স্বজনের গুণা মাফ করে দাও। শাশুড় শাশুড়ির গুণা মাফ করে দাও। আত্মীয় স্বজনের গুণা মাফ করে দাও। প্রতিবেশীর গুণা মাফ করে দাও। মুহাব্বিন মুরিদান মুতাল্লাকিনদের গুণা মাফ করে দাও। আল্লাহ আমরা তওবা করছি আমাদের তওবা কবুল করো। আল্লাহ যারা রোগ আক্রান্ত সেবা দাও। কর্জদার তাহলে মুক্ত করে দাও। বেকার তাহলে কাজের সন্ধান দাও। লাউলাদি তাহলে নেকার আউলাদ দান করো।
চাকরি দিবি তাহলে প্রমোশন দাও, ব্যবসায়ী তাহলে উন্নতি দাও। অনেক প্রবাসী ভাইয়েরা প্রবাস জীবন কামিয়াব করো। আল্লাহ আমাদের অনেক ছেলে কাতার থেকে আসছে, মস্কো থেকে আসছে, দুবাই থেকে, কিন্তু এখনো পর্যন্ত যাওয়ার পারমিশন পায় নাই। ছেলে অনেক ছেলেদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ তাদের কি পুনরায় আপন আপন কর্মস্থলে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ হাজী সাহেবের এই পরিবার বর্গ হায়াতের মধ্যে বরকত দান করো, এই ঘরের মধ্যে খায়রে বরকত নাজিল করো। আল্লাহ আমি জানলাম, আমি ওয়াজ করেছিলাম প্রত্যেক মুসলমানের ঘরে একটা মসজিদ থাকতে হবে, যাকে মসজিদি বাইত বলা হয়, ঘরের মসজিদ, রুম অফ সালাত, রুম অফ প্রেয়ার। আজকে হাজী সাহেবের ঘরে এসে দেখলাম, বলে হুজুরে তো আপনার ওয়াজ শুনে রুম অফ সালাত করলাম, আল্লাহ তুমি এগুলো কবুল করে নাও। আল্লাহ হাজী সাহেবের ওয়াই আল্লাহ রোগাক্রান্ত, আমার আম্মাও আব্বা তো চলে গেল, আমি যেন রোগাক্রান্ত। আল্লাহ দৌলতি সাহেবের আম্মা আমার মুরিদা, আল্লাহ মেয়েটাও অসুস্থ। এভাবে যে সমস্ত মা বাবা ভাই বোন অসুস্থ, আল্লাহ বিশেষ করে আমার আঞ্জুমানের সাবদারিয়ার রবিন হাসানের আব্বা, আল্লাহ জটিল কঠিন অসুস্থ হয়ে পড়ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক না, আল্লাহ তাকে সেবা দান করো। আমার মুফতি নাজিমুদ্দিন নুরি সাহেবের কোন মেয়ে অসুস্থ, সেবা দান করো। এইভাবে দেশে এবং বিদেশে কত নারী পুরুষ বড় ছোট অসুস্থ, আল্লাহ সবাইকে তুমি সেবা যেন কামন সিভ করো। আল্লাহ এদিন আমাদের একজন ভাই মাওলানা আব্দুল মুস্তফা, আল্লাহ ওনার ভাইয়েরা আমাকে কত হেল্প করে, আল্লাহ কাদরি সাহেবুল মাদ্রাসার মুফতি, আবার মাওলানা আব্দুল মুস্তফা মারা গিয়েছেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তার কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দাও। আমার আজাদবাজার মাদ্রাসার পরিচালনা কমিটির সহসভাপতি লাল মিয়া সদগর মারা গিয়েছে, থানা ময়ূরে মাদ্রাসার সহসভাপতি গিয়াসুদ্দিন চৌধুরী মারা গিয়েছেন, মালিয়ারা মাদ্রাসার জনাব আইব আলী মেম্বার, আব্দুল আজিজ মেম্বার, আল্লাহ যাদেরকে নিয়ে আমি মাদ্রাসা শুরু করেছিলাম কষ্ট করে, অনেকে কবরস্থানে চলে গেল, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার এই ফটিয়ার জমিনে মাহবুব আলী সদাগর, আব্দুল সালাম সদাগর, যারা আমাকে ফটিয়া আদালত মসজিদ এনেছিল, আজকে ওরা নাই কবরস্থানে। এভাবে হাজার হাজার ভাই বন্ধু মুহিব্বিন আমার মনির জাকের কবরস্থ, এভাবে যারা কবরস্থানে তাদের জীবন গুনাহ মাফ করে দাও, কবর কে বেহেস্তের বাগান বানিয়ে দাও। আমিন। আল্লাহ জানি না কার কাছে কোন সম্মান মাল কোন মত আসে, আল্লাহ মাহবুব নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দাও। আল্লাহ দুনিয়াতে যাওয়ার সময় তোমার নবীর নূরানি চেহারা দেখে দেখে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আমার বাহাদুর সাহেব চৌধুরী সাহেব হায়াতে বরকত দান করো। ওনার এই ছেলেরা কি কি নাম জানা, মোহাম্মদ নজরুল হক, আরেকজন হলো জিয়াউল হক, নজরুল হক, আল্লাহ ভাইদের হায়াতে মধ্যে বরকত দাও, পরিবারের মধ্যে বরকত দান করো, নেককার ছেলে সন্তান দান করো। জিয়াউল হক অসুস্থ, আল্লাহ তুমি সেবা দান করো। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বর্তল থাকার তৌফিক দান করো, আহলে সুন্নাত যুব পরিষদ কবুল করো, আহলে সুন্নাত ছাত্র পরিষদ কবুল করো, আহলে সুন্নাত প্রবাসী পরিষদ কবুল করো। আল্লাহ আমার আঞ্জুমান রেজবিয়া নুরিয়াকে কবুল করো। সাহেব দাওয়াতের আম্মাজান, তার মধ্যে নাকি একটা জটিল রোগ ক্যান্সার ধরা পড়ছে, আল্লাহ তুমি চাইলে এক মুহূর্তের মধ্যে এই রোগ দফা করে দিতে পারো, আল্লাহ রূপ বালা দফা করে দাও, মাকে আল্লাহ সুস্থতা দান করো। আল্লাহ আমার আজিজ আব্দুর রশিদ দৌলতি জীবনের ঝুঁকি নিয়ে ইউনিয়ন পরিষদ পরিষদ জীবনের ঝুঁকি নিয়ে
আল্লাহ ভাবে যারা আছেন সবাইকে হেফাজত করো, প্রত্যেক জান মালি জুতা বুকে হেফাজত করো। দাওয়াত ডেঙ্গার রহমানিয়ে ইমাম হাসান হোসেন ফাউন্ডেশনের আল্লাহ চলে দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেক হায়াত মধ্যে বরকত দাও, এলমের মধ্যে বরকত দাও, আমলের মধ্যে বরকত দাও। আল্লাহ মজিদ খতিব আনওয়ার হক সাহেব চৌধুরী সাহেবের নাতিরাও অসুস্থ, যারা যারা অসুস্থ নাম বলার দরকার নাই, তুমি জানো, সবাইকে তুমি সেবা জানার কারণ নসিব করো, জীবন একটি বার হলে সুনান মদিনার মুসাফির করো। বিয়াকিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ